এক জিনিয়াস আর্টিস্ট যে কোনো কিছু শুধুমাত্র একবার দেখলেই সেটা অবিকল নকল করে ফেলতে পারে। অরিজিনালের চেয়েও বেশি সুন্দর হয় তার নকল আর্ট। কিন্তু আর্টিস্টের দুই পয়সার দাম নেই আধুনিক বিশ্বে, ফলে টাকা আয়ের এক ভিন্ন পথে হাঁটা শুরু করে সেই আর্টিস্ট। ভারতীয় রূপের এক্স্যাক্ট নকল তৈরি করতে শুরু করেন তিনি, আরো সহজ করে বললে জাল টাকা ছাপাতে শুরু করে। অন্যদিকে জাল নোট তৈরিকারী যে কোনো সংগঠনকে শিকড় সহ উপড়ে ফেলতে প্রতিজ্ঞাবদ্ধ হয় একজন জিনিয়াস পুলিশ অফিসার। শুরু হয় ইঁদুর বিড়ালের খেলা। তো এরপর কি হয় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হেই গাইস, আমি আরফাত আজির সাথে আর আপনারা দেখছেন সিনেমাক্স বিডি। আজ এক্সপ্লেইন করব 2023 সালে মুক্তিপ্রাপ্ত একটি মাথা নষ্ট করা ক্রাইম থ্রিলার সিরিজ ফার্জি এর সম্পূর্ণ গল্প। সিরিজের মুখ্য চরিত্রগুলোতে ফাটাফাটি অভিনয় করেছেন শাহিদ কাপুর ও বিজয় সেতুপতি। IMDb-তে সিরিজটির রেটিং হচ্ছে 8.7/10, আর 98% গুগল ইউজার সিরিজটিকে পছন্দ করেছে। বুঝতেই পারছেন কতটা থ্রিলিং এর স্বাদ দিতে সক্ষম এই সিরিজ। সো গাইস, আর কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। সিরিজের শুরু হয় সানি নামের একজন ছেলেকে দেখিয়ে। কয়েকজন তাকে মুখোশ পরিয়ে হাত পা বেঁধে নিয়ে এসেছে একটি স্থানে। সানির সব থেকে কাছের বন্ধু ফিরোজও সেই স্থানে আগে থেকেই বাধা অবস্থায় ছিল। কোনো একটি কারণে ফিরোজকে অজ্ঞাত সেই লোকগুলো অনেক মারধর করেছে। কিছুক্ষণ পর এক ব্যক্তি এখানে আসে এবং সানির মুখোশ খুলে ওকে একটি 500 টাকার নোট দেখায়। সানি এর উত্তরে চুপ করে থাকে, আর সিন পরিবর্তন হয়ে কিছুদিন পিছনে চলে আসে। এখানে আমরা দেখতে পাই সানি একটি রাস্তার পাশে দাঁড়িয়ে পোর্ট্রেট আঁকছে। সে এই কাজে অনেক বেশি দক্ষ। সানি মাত্র 15 মিনিটে যে কোনো মানুষের চেহারা হুবহু অঙ্কন করে দিতে পারে, কিন্তু তার আর্টের কোনো কদর নেই সাধারণ জনগণের মাঝে, ফলে খুবই অল্প দামে তার আঁকা চিত্রগুলোকে বিক্রি করতে হয়। এরপর আমরা দেখতে পাই সানি ওর ব্যাগ নিয়ে চলে আসে একটি প্রিন্টিং প্রেসে। এখানে আমরা ওর ছোটবেলার বন্ধু ফিরোজকে কাজ করতে দেখতে পাই। সানি সিঁড়ি দিয়ে উপরে ওঠে এবং ওর নানার সাথে দেখা করে। সানির নানাই ক্রান্তি পত্রিকা অর্থাৎ এই প্রেসের পরিচালক, আর সানির নানাই ওকে আর্ট করার এই স্কিলটি শিখিয়েছে। সানি উপরে উঠলে দেখতে পায় ওর নানা একটি ড্রয়িং করছে। সানিকে দেখে পেন্সিলটি ওর হাতে ধরিয়ে দিয়ে সেটা কমপ্লিট করে দিতে বলে। সানিও ড্রয়িংটি কমপ্লিট করছিল। এই সময় সানির নানা ওকে বলতে থাকে ক্রান্তি পত্রিকার মাধ্যমে সে পুরো দেশের সচেতনতা বৃদ্ধির পরিকল্পনা করেছিল, কিন্তু কেউ তাদের পত্রিকা পড়া তো দূরের কথা কিনতেও চায় না। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সানি আর ফিরোজ ছোটবেলা থেকে এই প্রেসের সাথে অতপ্রতভাবে জড়িত। ওরা দুজন রাস্তায় দাঁড়িয়ে ক্রান্তি পত্রিকা বিক্রি করত, কিন্তু কেউ ওদের কাছ থেকে পত্রিকা কিনত না। যারা কিনত তারা এটাকে পড়ার চেয়ে অন্য কাজে বেশি ব্যবহার করত। সানি আর ফিরোজ নানাকে অনেক বেশি ভালোবাসত, তাই একটু একটু করে টাকা জমিয়ে নানাকে মাঝে মধ্যে সারপ্রাইজ দিত। সেই ছোট্ট বয়স থেকেই ওরা দুজন টাকার গুরুত্ব বুঝে গিয়েছিল। সিন চেঞ্জ হলে আমরা সানিকে একটা গাড়িতে বসে ওর গার্লফ্রেন্ড অনন্যার সাথে সময় কাটাতে দেখি। অনন্যা সানিকে 31st নাইটের একটি পার্টিতে ইনভাইট করে। সানি আর ফিরোজ এরপর বাইকে করে পৌঁছে যায় সেই বারে যেখানে পার্টি হওয়ার কথা, কিন্তু এখানে এসে জানতে পারে একজনের টিকেটের দামই হচ্ছে 27,000 টাকা, যেটা তারা কখনোই দিতে পারবে না। বারের ম্যানেজার ওদেরকে তাড়িয়ে দেয়, কারণ জামাকাপড় দেখে ওদের দুজনকে কোনো দিক থেকেই ধনী মনে হচ্ছিল না। সানি এরপর ওর নিজস্ব পার্টিতেই অনন্যাকে ইনভাইট করে নেয়। অনন্যা সেখানে আসলে খুব অস্বস্তি ফিল করে এবং একটা বাহানা দিয়ে সানির কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। সানি অনেক মন খারাপ করে ছাদে বসেছিল আর ফিরোজের সাথে কথা বলছিল। সানি বলে, আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলি সারা জীবন শুধু লোনের ইন্টারেস্ট দিতে দিতে মরে যাই, কিন্তু আমরা অনেক বড় কিছু করব। পরের দিন সকালে সানি প্রেসে আসলে দেখে সবাই খুব চিন্তিত। এর কারণ ওর নানা যাদের কাছ থেকে লোন নিয়েছিল এই প্রেস সচল রাখতে তারা টাকা ফেরত চাইছে, তা না হলে প্রেস বন্ধ করে দিতে হবে। সানির নানা অনেককে ফোন করে সাহায্যের জন্য, কিন্তু কেউ ফোন ধরে না, ফলে সে অনেক মন খারাপ করে বাসায় চলে যায়। অন্যদিকে সানি আর ফিরোজ পাওনাদারের কাছে এসে রিকোয়েস্ট করতে থাকে আর কিছুদিন সময় দেওয়ার জন্য। প্রথমে মানতে না চাইলেও অনেক রিকোয়েস্টের পর এক মাসের সময় দেয়া হয়। সানি আর ফিরোজ এরপর প্রেসে এসে অনেক ধরনের আইডিয়া বের করতে থাকে, কিভাবে কম সময়ের মধ্যে বেশি টাকা উপার্জন করতে পারবে তারা। একদিকে ফিরোজ আইডিয়া নিয়ে ডিসকাশন করছিল, আর অন্যদিকে সানি একটা কাগজে কিছু একটা ড্রয়িং করছিল। আঁকা শেষ হলে আমরা দেখতে পাই সানি একটি 500 টাকার নোটের স্কেচ তৈরি করেছে। এর মানে সানি এখন নকল টাকা তৈরি করার কথা ভাবছে। ফিরোজ ওকে এই কাজ করতে নিষেধ করে দেয়, কারণ স্বাভাবিকভাবে এটি অনেক ঝুঁকিপূর্ণ একটি কাজ, কিন্তু সানি জানায় এই ঝুঁকি ওদের নিতেই হবে ওদের নানার জন্য। যদি এই প্রেস বন্ধ হয়ে যায় তাহলে ওর নানা প্রচন্ড ভেঙে পড়বে। তো এরপর দুজনে মিলে সিদ্ধান্ত নেয় একবার ওরা ট্রাই করে দেখবে। সানি খুব নিখুঁতভাবে 500 টাকার নোট অঙ্কন করতে থাকে। নকল আর্টটি এতটা নিখুঁত ছিল যে পুরো আসলের মতো দেখতে ছিল, একটি ডিটেলসও সানি মিস করেনি। কিন্তু এর পরের সমস্যাটা হচ্ছে প্রিন্টিং।
যেটার এক্সপার্ট ছিল ফিরোজ। রাতের বেলা প্রেস বন্ধ হয়ে গেলে ওরা চুপি চুপি এসে প্রেসের সরঞ্জাম নিয়ে কয়েকটি নোট ছাপায় এবং শেষমেশ চায়ের মধ্যে ডুবিয়ে সেগুলোকে শুকিয়ে নেয়, যাতে করে আরো বেশি অরিজিনাল মনে হয় টাকাগুলোকে। এর পরের দিন ওরা চলে যায় একটা ড্রিঙ্কস এর দোকানে। ফিরোজ সেই জাল নোটটি নিয়ে একটি ড্রিঙ্কস কিনতে যায় সেই দোকানে, কিন্তু দোকানদার নোটটিকে হাতে নিয়ে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারে কোনো ঝামেলা আছে। ফিরোজ আর সানি দৌড়ে এখান থেকে পালিয়ে চলে আসতে থাকে। ওদের পেছনে অনেক লোকজন ধাওয়া করছিল, কিন্তু কোন রকমে এ যাত্রায় ওরা দুজন রক্ষা পায়। সানি আর ফিরোজ বাসায় এসে ওদের তৈরি করা নোটগুলোকে আগুনে পুড়িয়ে দিতে থাকে, কিন্তু সানি বলছিল নোট তৈরির কাজ আবারও সে করবে এবং 100% সঠিকভাবে তৈরি করবে। এরপরে সিন চেঞ্জ হয়ে চলে যায় নেপালের কাঠমান্ডুতে। এখানে মানসুর দালাল নামের এক ব্যক্তিকে দেখানো হয়। মানসুর ভারতের জাল নোট তৈরিকারী সংগঠনের অনেক বড় একজন বস। মানসুর এখানে একজনের সাথে মিটিং করে ডিল করতে এসেছিল। অন্যদিকে মানসুরকে ধরতে ভারত থেকে একটা টিম এখানে এসেছে, যে টিমের লিডার মাইকেলকে আমরা একটা টেবিলে বসে থাকতে দেখি। টিমের একজন সিগন্যাল দিলে মাইকেল ওর টিম নিয়ে মানসুরের আস্তানায় পৌঁছে যায়। আর এখানে আমরা জানতে পারি মানসুর আর মাইকেল পূর্ব পরিচিত। মাইকেল প্রায় 6 বছর ধরে মানসুরের খোঁজে আছে আর ওকে ধরার চেষ্টা করে যাচ্ছে। মাইকেল এরপর মানসুরকে নিচে নামিয়ে নিয়ে আসে, কিন্তু সেই সময়ে মানসুরের কয়েকজন লোক মাইকেলদের উপরে অ্যাটাক করে দেয়। এই সুযোগে মানসুর পালাতে থাকে। এক পর্যায়ে একজন নতুন পুলিশ অফিসার মানসুরকে দেখে ফেলে, কিন্তু মানসুর সেই অফিসারকে শুট করে একটা গাড়িতে করে পালিয়ে যায়। মাইকেল সেই স্থানে দ্রুত চলে আসে, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। মাইকেল দেখে মাটিতে অফিসারের লাশ পড়ে আছে। দৃশ্যপট পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই সানি ফিরোজকে বোঝাচ্ছে ওদের নোটের ডিজাইন পারফেক্ট ছিল, কিন্তু শুধু দেখতে অরিজিনালের মতো হলেই চলবে না, হাতে নিলে অরিজিনালের মতো ফিল হতে হবে। সানি আর ফিরোজ এরপর টাকার কাগজের বিকল্প কাগজ খুঁজতে শুরু করে। এক পর্যায়ে তারা একটা ম্যাগাজিন পেয়ে যায়, যেটা ডাবল করলে একদম টাকার মতো মনে হয়। আবারও শুরু হয় প্রিন্টিং এর কাজ। সানি একটি অভিনব পদ্ধতি অবলম্বন করে, সে একটা স্যান্ডউইচ নোট তৈরি করে। মানে এক পৃষ্ঠা টাকার এক পাশের অংশের এবং অন্য আরেক পৃষ্ঠা টাকার অন্য পিঠের, এরপর দুইটা পৃষ্ঠা একসাথে জোড়া লাগিয়ে ওরা আরো কিছু নোট জাল তৈরি করে নেয়। এবার সানি দোকান থেকে ড্রিঙ্কস কিনতে যায়। দোকানদার নোটটি হাতে নেয় এবং সানিকে ড্রিঙ্কসের বোতল আর ভাঙতি টাকা ধরিয়ে দেয়। সানি আর ফিরোজ থমকে যায়। অটোতে করে যাওয়ার সময় তারা খুশিতে নাচতে শুরু করে, কারণ অবশেষে তারা সফল হয়েছে জাল নোট তৈরি করতে। সিন চেঞ্জ হয়ে সিরিজের শুরুর দিকে দেখানো সেই সিনে চলে আসে। এখানে আমরা দেখতে পাই যে ব্যক্তি 500 টাকার নোটটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল সে আর কেউ নয়, মানসুর দালাল। সানি বলে, আমি নোটটি তৈরি করেছি এবং এটার ডিস্ট্রিবিউশনও আমরা দুজনেই করি। মানসুর সানির বন্ধু ফিরোজকে শুট করে দিতে বলে। জামাল নামের একজন কথা মতন ফিরোজকে শুট করে দেয়। আর প্রথম এপিসোড এখানেই সমাপ্ত হয়। দ্বিতীয় এপিসোড শুরু হলে আমরা সানির ছোটবেলার ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সানি বলে, ও যখন অনেক ছোট ছিল তখনই ওর মায়ের মৃত্যু হয়েছিল। সানির বাবাই ওকে দেখে শুনে বড় করছিল, কিন্তু সানির বাবার অনেক ধার দেনা ছিল, ফলে ওদের সবসময় জায়গা পরিবর্তন করার প্রয়োজন পড়ত। এভাবে একদিন একটি ট্রেনে করে যাওয়ার সময় সানিকে ভেতরে বসিয়ে রেখেই ওর বাবা কোথাও চলে যায়। এরপর থেকে সানি ওর বাবাকে আর দেখতে পায়নি, কিন্তু সানি মনে করত ওর বাবাকে ও খুঁজে পাবেই। এজন্য সানি ট্রেন স্টেশনেই অনেকগুলো সুন্দর সুন্দর ড্রয়িং করত, যেগুলো দেখলে হয়তো ওর বাবা ওকে খুঁজে পাবে, কিন্তু কখনোই ওর বাবা ওকে নিতে আসেনি। একদিন ফিরোজ সানির এই ড্রয়িংগুলো দেখে ওকে বলে, বন্ধু তুই ড্রয়িং করবি আর আমি টাকা কালেক্ট করব। এরপর থেকে ওরা ড্রয়িং এর বিনিময়ে টাকা নিতে থাকে স্টেশনে আসা যাত্রীদের কাছ থেকে। আর এভাবেই একদিন সানির নানা ওকে খুঁজে পায়। সানিকে বাড়িতে নিয়ে যেতে চাইলে সানি ফিরোজকেও সাথে নিয়ে যেতে বলে। সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে সানি ভাবছিল ওর ভাইয়ের মতন বন্ধু ফিরোজকে জামাল মেরে দিয়েছে, কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারে ফিরোজ মৃত্যুবরণ করেনি, জামাল শুধু ভয় দেখিয়েছিল ওদেরকে। এরপর গল্প আবারও কিছুদিন পেছনে চলে আসে। এখানে আমরা মেঘা নামের এক মেয়েকে দেখতে পাই, যে জাল নোট শনাক্ত করার জন্য একটা অ্যাডভান্স সিস্টেম তৈরি করেছিল। সকল মিনিস্টার এবং কর্মকর্তাদের মেঘা এই মেশিনের কার্যকারিতা দেখাচ্ছিল, কিন্তু আমরা দেখতে পাই কেউ মনোযোগ দিয়ে মেঘার কথা শুনছিল না। এক পর্যায়ে অর্থমন্ত্রী মেঘার এই প্রজেক্ট পাত্তা না দিয়ে চলে আসছিল, আর সেখানে আমরা মাইকেলকে দেখতে পাই। মাইকেল মন্ত্রীর সাথে একটু কথা বলতে এসেছে। মন্ত্রীকে সে জানায় তার একটা ডেডিকেটেড টিম লাগবে কাউন্টার ফিটিং বা জাল নোটের পুরো নেটওয়ার্ককে ধরতে। মন্ত্রী মাইকেলকে মানা করে দেয় আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে ফিরোজের এক বন্ধুর মাধ্যমে সানি আর ফিরোজ এক ব্যক্তির সাথে ডিল করতে আসে জাল নোটের। সেই লোকটির একটু সন্দেহ হচ্ছিল সানির তৈরি টাকার উপরে, যে কারণে সানি আরো 2টি নোট নিয়ে ওর নোটের সাথে মিক্স করে দেয় এবং সেই লোকটিকে বলে নকলটা বের করে দিতে। যদি সে পারে তাহলে সানি তাকে 1,00,000 টাকা দিবে, আর যদি না পারে তাহলে সানিকে 1,00,000 দিতে হবে। সানির কনফিডেন্স দেখে সেই লোকটি সানিকে একটা অর্ডার দেয় 2 কোটি টাকার, মানে 2 কোটি টাকার জাল নোট সানি তাকে দিবে।
এর পরিবর্তে প্রত্যেক 500 টাকার জন্য আসল 150 টাকা পাবে সানি। ফিরোজ আর সানি ডিল ফাইনাল করে চলে আসতে থাকে। ফিরোজ বলতে থাকে মাত্র 10 লাখ টাকার নোট ছাপাতে ওদের দম বেরিয়ে গিয়েছে। 2 কোটি টাকা এত তাড়াতাড়ি কিভাবে ছাপানো সম্ভব? সানি বলে হয়ে যাবে কোনোভাবে। অন্যদিকে মাইকেল রাতের বেলা ড্রিঙ্কস করে মন্ত্রীকে ফোন দেয়, কিন্তু মন্ত্রী মাইকেলের কল রিসিভ করছিল না, যে কারণে মাইকেল মন্ত্রীর কিছু ঘনিষ্ঠ মুহূর্তের প্রাইভেট ছবি সেন্ড করে দেয় হোয়াটসঅ্যাপে, যেটা দেখে মন্ত্রী দ্রুত মাইকেলকে ফোন করে এবং বলে এখনো এই ছবিগুলো ডিলিট করিসনি তুই, মাইকেল অনেক বেশি পরিমাণে ড্রিঙ্কস করে ফেলেছিল। ফলে মন্ত্রীকে অনেক গালাগাল দিতে থাকে মাইকেল। মন্ত্রী এসব শুনে কল কেটে দেয়। অন্যদিকে আমরা সানিকে প্রেসে বসে বসে নাস্তা করতে দেখি। এখানে ইয়াসির নামের সানির চাচার মতন এক ব্যক্তিকে সানি জিজ্ঞেস করে তাদের প্রেসে একদিনের প্রোডাকশন ক্যাপাসিটি কত। ইয়াসির কিছু একটা বুঝতে পারে, ড্রয়ার থেকে জাল টাকার স্কেচ বের করে এনে সানিকে দেখিয়ে বলে এগুলো তুই তৈরি করেছিস ঠিক না। সানি এরপর ওর চাচাকে একটা হোটেলে নিয়ে আসে এবং কিছু একটা অর্ডার করতে বলে। বিল দেওয়ার সময় সানি জাল টাকার ব্যবহার করে আর হোটেলের মালিক টাকার নোটটা একটু দেখে রেখে দেয় ক্যাশ কাউন্টারে। ইয়াসির এসব দেখে আশ্বস্ত হয় সানির জাল টাকা কাজ করবে, আর তাছাড়া তাদের প্রেসকে বাঁচাতে এই পন্থা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা খুঁজে পাচ্ছে না তারা। ইয়াসির এরপর সানি আর ফিরোজের টিমে যুক্ত হয়ে যায়, কিন্তু ইয়াসিন জানায় এত বেশি পরিমাণে নোট ছাপাতে চাইলে আরো মেশিন লাগবে এবং যেগুলো আছে বর্তমানে সেগুলোর মেরামত করতে হবে, অর্থাৎ টাকা ছাপাতেও টাকার প্রয়োজন। এর পরের দিন সকালে সানি আর ফিরোজ চলে আসে যাদের কাছ থেকে আগে থেকেই ওরা লোন নিয়ে রেখেছিল। দ্বিতীয়বার আবারও লোন নিতে এসেছে ওরা দুজন। প্রথমে ওদের গালাগাল করলেও পরবর্তীতে বেশি ইন্টারেস্টে লোন দিয়ে দেওয়া হয়। এরপর আমরা দেখতে পাই নতুন মেশিন কিনে আনা হয়েছে। ফিরোজ আর ইয়াসির দুজনে মিলে মেশিনগুলো সেট করতে থাকে। অন্যদিকে সানি বাড়িতে যেয়ে ওর নানাকে কথার মধ্যে ব্যস্ত রাখে যাতে প্রেসের মেশিনের শব্দ সে শুনতে না পায়। এরপর আমরা দেখতে পাই মাইকেল আবারও মন্ত্রীর অফিসে এসে একটা টিমের ডিমান্ড করে, কিন্তু মন্ত্রী আবারও ওকে মানা করে দেয় আর ছবিগুলো দিয়ে ব্ল্যাকমেইল করা বন্ধ করতে বলে। এরপর আমরা দেখতে পাই ফিরোজ বিভিন্ন জায়গায় ফোন করে সেই বিশেষ GSM এর কাগজের ব্যাপারে জিজ্ঞেস করছে। এখানে ফিরোজ জানতে পারে সেই কাগজটি নিতে হলে লিগ্যাল ডকুমেন্টস দরকার পড়ে, কারণ এই কাগজ শুধুমাত্র সরকার অনুমোদিত প্রতিষ্ঠানে ব্যবহার করে থাকে। ফিরোজ আর সানি একটা প্ল্যান তৈরি করে ফিরোজের বন্ধু আনিজের সঙ্গে মিলে। তারা সেই কাগজের কারখানায় রাতের বেলা অনেক লোকজন নিয়ে হামলা করে দেয় এবং ফ্যাক্টরি থেকে সেই কাগজের রেলগুলো গাড়িতে তুলে নিয়ে চলে আসে প্রেসে। এরপর শুরু হয় টাকা ছাপানোর কাজ। দিন রাত এক করে সানি ফিরোজ আর ইয়াসির চাচা টাকা ছাপাতে থাকে। একদিনের মধ্যেই 2 কোটি টাকা রেডি হয়ে যাবে। সানি আর ফিরোজ ডেলিভারি দিয়ে ওদের প্রাপ্য টাকা নিয়ে চলে আসে, আর আসার সময় সেই লোক ওদেরকে বলে তার আরো টাকার প্রয়োজন। সানি বলে সমস্যা নেই হয়ে যাবে। এরপর সানি আর ফিরোজ মিলে টাকার বান্ডেলের উপরে বান্ডেল তৈরি করতে থাকে আর ওদের লোনের টাকা জোগাড় হয়ে যায়। সানি আর ফিরোজ এসে পুরনো লোন আর নতুন লোন একসাথে পরিশোধ করে যায়। প্রেসের দলিলপত্র নানাকে এনে দেখালে প্রথমে তার একটু সন্দেহ হয়, কিন্তু সানি জানায় ও একজন নতুন পার্টনারের সাথে কাজ করছে যে ওকে অ্যাডভান্স টাকা দিয়েছে। নানা সানির এই কথা বিশ্বাস করে নেয় এবং আর কোনো প্রশ্ন করে না। এরপর সানি আর অনন্য একটা রেস্টুরেন্টে আসে খাবার খাওয়ার জন্য। সানি বিলের টাকা জাল নোট দিয়ে পে করে। ওরা দুজন চলে যায় আর সেই টেবিলে মেঘা আসে এবং সে একটি 500 টাকার নোট সেখানে পড়ে থাকতে দেখে, যেটা সানি ভুলে সেখানে ফেলে রেখে গিয়েছিল। অন্যদিকে মাইকেল বসে বসে টিভিতে কাগজ ফ্যাক্টরির চুরির খবরটি দেখছিল, আর ঠিক সেই সময় মন্ত্রী ফোন করে ওকে বলে সে টিম অ্যাপ্রুভ করে দিবে, কিন্তু এর পরিবর্তে মাইকেলকে তার একটি কাজ করে দিতে হবে। তো কি সেই কাজ সেটা আপাতত দেখানো হয় না। এরপর আমরা দেখতে পাই ইয়াসির চাচা সানি আর ফিরোজকে বলছে নতুন মেশিন গুলো বিক্রি করে দিতে, কারণ এখন আর টাকা ছাপানোর প্রয়োজন নেই। কিন্তু সানি আর ফিরোজ জানায় লোন পরিশোধ হয়েছে মানে এই না যে আবারও তাদের লোন নিতে হবে না, যদি প্রেস ঠিক পরিচালনা করতে হয় তাহলে টাকার প্রয়োজন, আর এজন্য ইয়াসিরকে ওরা দুজন জোর করে মানিয়ে নেয় আবারও টাকা ছাপানোর জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই মেঘা তার বান্ধবীদের সাথে মিলে 500 টাকার জাল নোটটির পরীক্ষা নিরীক্ষা করছে। মেঘা দেখে এই নোটটি স্যান্ডউইচ এর মতো করে তৈরি করা হয়েছে আর এটার ডিজাইন একদম পারফেক্ট। মেঘা বলে যে ব্যক্তি এই নোটটা তৈরি করে থাকুক না কেন সে একজন জিনিয়াস। এরপর আমরা দেখতে পাই মাইকেল একটি হোটেলে বসে ওর সহকর্মীর সাথে বলছে ওদেরকে টিম দিয়ে দেওয়া হয়েছে, সে এতে অনেক খুশি। অন্যদিকে সানি আর ফিরোজ মিলে টাকার বক্সের উপর বক্স রাখছে, আর এই দৃশ্যের মাধ্যমেই দ্বিতীয় এপিসোড শেষ হয়। তৃতীয় এপিসোডের শুরু হলে জাল টাকা কিভাবে ভারতে প্রবেশ করে সেটা আমাদের দেখানো হয়। মাইকেল ওর টিমকে প্রেজেন্টেশনের সাহায্যে দেখাচ্ছিল ভারতে সব থেকে বেশি জাল নোট নেপাল ভুটান এবং বাংলাদেশের রাস্তা দিয়ে প্রবেশ করে এবং ধীরে ধীরে সেই নোটগুলো বাজারে ছাড়া হয়, আর মাইকেলের টিমের কাজই হচ্ছে এই জাল টাকার ব্যবসাকে বন্ধ করা। এরপর মাইকেল বলে মনসুর দালাল এই জাল টাকা ছাপানো গ্যাং এর অন্যতম একজন বড় লিডার। মনসুর কখন দেশে আসে আর কখন বেরিয়ে যায় কেউ বলতে পারে না, আর ওর সব থেকে বিশ্বস্ত লোক হচ্ছে জিতু কাকা নামের একজন ব্যক্তি।
এছাড়াও বিলাল নামের এক লোক মানসুরের ডান হাত, যে এই জাল নোট ডিস্ট্রিবিউশনের কাজ করে থাকে। এরপর আমাদেরকে আরবিআই এর অফিস দেখানো হয়, যেখানে মেঘা কাজ করত। মেঘা ওর সিনিয়র অফিসারদেরকে বলে নতুন এই জাল টাকার পেছনের রহস্য সে খুঁজে বের করতে চায়, কিন্তু সেই অফিসার জানায় এটা তাদের কাজ নয়। তারা কোনো জেমস বন্ডের মতো গোয়েন্দা না যে ইনভেস্টিগেট করে জাল নোট প্রস্তুতকারীকে ধরবে। এরপর আমরা দেখতে পাই মাইকেল এভিডেন্স রুম থেকে 2000 টাকার কিছু জাল নোট নিয়ে আসে, সেগুলো তদন্তে ব্যবহার করবে বলে। কিন্তু সেখান থেকে বেরিয়ে মাইকেল চলে আসে একটা মোবাইলের দোকানে। এখান থেকে সে জাল নোটগুলো দিয়ে দুইটা আইফোন কেনে। একটা আইফোন মাইকেলের সহকর্মী শেখারকে দিয়ে দেয়, আর অন্যটি ওর ছেলে ভিওমের জন্য নিয়ে নেয়। অন্যদিকে আমরা দেখি সানি আর ফিরোজকে একটা লোকাল মিনিস্টারের কাছে নিয়ে আসা হয়েছে। সেই মিনিস্টার সানিকে 20 কোটি টাকার জাল নোটের অর্ডার দেয়, কিন্তু সমস্যা হচ্ছে সময় দেয়া হলো মাত্র 2 সপ্তাহ, আর এই টাকাগুলো ওদেরকেই ডেলিভারি করতে হবে। এছাড়াও টাকা ছাপানোর জন্য কাগজও শেষ হয়ে গিয়েছিল, আর বারবার ওরা কাগজ চুরি করতে পারবে না। অন্যদিকে দেখানো হয় মাইকেল ওর ছেলের জন্মদিনে ওর জন্য আইফোন গিফট নিয়ে এসেছে। আর এখানে আমরা জানতে পারি মাইকেল ও তার স্ত্রীর মধ্যে সম্পর্ক তেমন একটা ভালো নয়। মাইকেল ওর ছেলে ভিওমের ভালো মতন খোঁজ খবর নেয় না, আর স্ত্রীর সাথেও সময় কাটায় না। এছাড়াও মাইকেল অতিরিক্ত মাত্রায় ড্রিঙ্কস করত, যে কারণে ওর স্ত্রীর সাথে ঝগড়া লেগেই থাকত। এরপর আমরা দেখতে পাই ফিরোজ এক বৃদ্ধ লোককে নিয়ে এসেছে তার নামে একটা এজেন্সি খোলার জন্য, কারণ এখন থেকে তারা লিগ্যাল ওয়েতে কাগজ আমদানি করবে। এরপর ফিরোজ আর ইয়াসির চাচা অনেকগুলো মেয়ের ইন্টারভিউ নেয় ওদের এজেন্সি MKG পাবলিশিং এর রিসেপশনিস্টের পথে চাকরি দেওয়ার জন্য। এখানে একটি মেয়ে একদম আমেরিকান অ্যাক্সেন্টে কথা বলছিল, ফলে ফিরোজ ওকে চাকরিতে রেখে দেয়। অপরদিকে মেঘা এসে মাইকেলের সাথে দেখা করে এবং বলে সে মাইকেলের টিমের হয়ে কাজ করতে ইচ্ছুক। জাল টাকা শনাক্ত করতে মেঘা যে সিস্টেম ডেভেলপ করেছে সেটাও মাইকেলকে দেখায়। মাইকেল মেঘাকে ওদের টিমের অংশ হিসেবে রেখে দেয়। অন্যদিকে ফিরোজ আর ওর বন্ধু আনিজ আসে একটা দোকানে, যেখান থেকে ওরা অনেকগুলো টেলিফোন ডায়েরি কিনে নিয়ে যায়। আর কেন এগুলো কিনছে সেটা একটু পরেই জানতে পারবেন। এরপর আমরা দেখতে পাই মেঘা এসে মাইকেলকে সেই 500 টাকার জাল নোটটি দেখায়, যেটা সে রেস্টুরেন্ট থেকে পেয়েছিল। মেঘা এই নোটের পেছনের কারিগরের অনুসন্ধান করতে চায়। মেঘা মাইকেলের কাছে পারমিশন চায়, কিন্তু মাইকেল বলে এই ছোট সাপ্লাইয়ারের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে মানসুর দালালের দলকে ধরা, তাই সে রিজেক্ট করে দেয় মেঘার প্রপোজাল। কিন্তু মেঘা একা ইনভেস্টিগেশনে নেমে পড়ে। পুলিশ স্টেশনের এক কনস্টেবলকে নিয়ে সে শহরের বিভিন্ন প্রিন্টিং প্রেসে গিয়ে তল্লাশি চালায়, আর শেষমেশ ক্রান্তি পত্রিকার প্রেসে চলে যায়। প্রেসের ভেতরে সে সময় সানি ফিরোজ আর ইয়াসের চাচা টাকা ছাপানোর কাজ করছিল। ইয়াসের জানালা দিয়ে দেখতে পায় মেঘা পুলিশ নিয়ে হাজির হয়েছে তাদের এখানে, কিন্তু সানি জানায় এই মুহূর্তে মেশিন বন্ধ করা যাবে না, না হলে পুরো একটা লট নষ্ট হয়ে যাবে। ইয়াসের নিচে নেমে মেঘাকে কথার মধ্যে ব্যস্ত রাখছিল, কিন্তু মেঘা ভেতর থেকে মেশিনের আওয়াজ পায়। ইয়াসিরকে দিয়ে তালা খুলিয়ে ভেতরে প্রবেশ করে। ততক্ষণে লট কমপ্লিট হয়ে যাওয়াতে মেশিন বন্ধ করে দিয়ে সানি আর ফিরোজ একটি রুমে লুকিয়ে পড়ে। মেঘা ধীরে ধীরে সামনে এগোতে থাকে, আর ওর সামনে একটা বক্সে কিছু নষ্ট হয়ে যাওয়া নোটের স্যাম্পল পড়েছিল। কিন্তু সেটা দেখতে পাওয়ার আগেই মেঘাকে মাইকেল ফোন করে, কারণ মাইকেল জানতে পেরেছে মাইকেলের অফিস থেকে তাকে না বলে পারমিশন সিল দিয়ে মেঘা ইনভেস্টিগেশন করতে বের হয়েছে। মেঘা সরি বলে সেখান থেকে বেরিয়ে যায়, আর একটুর জন্য সানি আর ফিরোজ ধরা পড়ার হাত থেকে বেঁচে যায়। এরপর তারা আবারও কাজ করতে শুরু করে, আর কিছুক্ষণ পর সেখানে সানির নানা চলে আসে। সে অনেকগুলো টাকার বান্ডেল পায়। সানি আর ফিরোজ ভাবছিল এই বুঝি তারা ধরা পড়ে গিয়েছে, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে নানা ওদের কিছুই বলে না, কারণ তার স্মৃতিশক্তি ধীরে ধীরে লোপ পাচ্ছে। নানা ভাবছিল সে হয়তো এই টাকাগুলো এখানে রেখে ভুলে গিয়েছিল। এ যাত্রাতেও সানি রক্ষা পায়। এরপর একটা বড় ট্রাক করে সানি আর ফিরোজ টাকা ডেলিভারি করতে বেরিয়ে পড়ে। রাস্তায় একটা চেক পোস্টে ওদেরকে আটকানো হয়। এখানে পুলিশরা ট্রাক চেক করে প্রথমে বক্সের মধ্যে সেই টেলিফোনের ডায়েরিগুলো পায়, কিন্তু এর নিচে ছিল টাকার বান্ডেলগুলো। পুলিশরা আরো তল্লাশি করতে থাকে। আমরা ভাবতে থাকি হয়তো তারা ধরা পড়ে যাবে, কিন্তু এখানে সানি ওর চিকুন বুদ্ধির আবারও প্রকাশ ঘটায়। ডায়েরিগুলোর নিচে কিছু মদের বোতল রেখে দিয়েছিল সানি। পুলিশরা সেগুলো পেয়ে ভেবে নেয় ওরা এইগুলোই পাচার করছিল। এরপর আমরা দেখতে পাই সানি আর ফিরোজ পুলিশদেরকে 30,000 নগদ অর্থ ঘুষ দিয়ে ট্রাক নিয়ে চলে আসে ডেলিভারি করতে। এখান থেকে ওরা ডেলিভারির টাকা নিয়ে চলে আসে পার্টি করতে, কিন্তু বাড়িতে ফিরে দেখে সানির নানা ওর এই কুকর্মের কথা জানতে পেরে গিয়েছে, যে কারণে ওদের দুজনকেই অনেক বকাঝকা করে বাড়ি থেকে বের করে দেয়। আর তৃতীয় এপিসোড এখানেই শেষ হয়ে যায়। চতুর্থ এপিসোডের শুরুতে দেখানো হয় ধনরক্ষক নামের জালনোট শনাক্তকারী একটি মেশিন লঞ্চ করেছে অর্থমন্ত্রী, যেটা মেঘা তৈরি করেছিল। এরপর মাইকেলকে আমরা ওর স্ত্রীর বাড়িতে দেখতে পাই। আজকে মাইকেল ওর ছেলে ভিওমকে 2 দিনের জন্য নিতে এসেছিল, কিন্তু গাড়িতে করে যাওয়ার সময় ভিওমকে মাইকেল রাস্তা থেকে ভাজা পোড়া খাওয়ায়, যার ফলে ভিওমের পেট খারাপ হয়ে যায়। আর মাইকেল দ্রুত ভিওমকে ওর মায়ের কাছে ফেরত দিয়ে চলে যায়।
অন্যদিকে আমরা দেখি সানি ওর আগের জীবনে ফেরত চলে এসেছে, আবারও সেই কম দামে পোট্রেট এঁকে সেগুলোকে বিক্রি করতে থাকে। এই সময় ইয়াসির চাচা এসে সানির সাথে কথা বলে। ইয়াসির সানিকে বলে, তোর নানা অনেক জেদি মানুষ, তুই যে কাজ করেছিস সেটা খুবই কষ্টদায়ক ছিল তার জন্য, কিন্তু তুই যদি প্রতিদিন যেয়ে তার কাছে ক্ষমা চাস তাহলে একদিন না একদিন সে তোকে মাফ করবেই। কিন্তু সানি এখানে জানায় ও যে কাজ করেছে মানে জাল নোট তৈরি করার বিষয়টির জন্য ওর বিন্দুমাত্র আফসোস হচ্ছে না। ইয়াসির চাচাকে ওর নানার খেয়াল রাখতে বলে দেয় সানি, নানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইয়াসির সোজা ফোন করে সানিকে, ফিরোজ আর সানি এরপর চলে আসে প্রেসে। সে সময় নানা সব বন্ধুদের ফোন করছিল কিন্তু কারোর কাছ থেকেই কোনো তথ্য খুঁজে পাওয়া যায় না। অন্যদিকে মাইকেল ওর স্ত্রীর এক ছেলে বন্ধুকে ফোন করে ধমকাচ্ছিল, কারণ মাইকেলকে ওর স্ত্রী ডিভোর্স লেটার পাঠিয়েছিল। এরপর দেখানো হয় কোথাও নানাকে খুঁজে না পেয়ে বাধ্য হয়ে সানি আর ফিরোজ চলে যায় পুলিশ স্টেশনে, যেখানে ওর নানার কমপ্লেন লেখানোর জন্য ওদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। সানি সহ্য করতে না পেরে কমিশনারের রুমে ঢুকে অনেক উল্টাপাল্টা কথা শোনাতে থাকে অফিসারকে, ফলে সানি আর ফিরোজকে হাজতে ঢুকিয়ে দেয়া হয়। রাতের বেলা ইয়াসির চাচা এসে সানি আর ফিরোজকে ছাড়িয়ে নিয়ে যায় পুলিশ স্টেশন থেকে। এরপর ওরা সবাই বাসায় চলে আসে। ইয়াসির জানায় নানাকে তার পাশের একটি গলি থেকে পেয়েছে, যেখানে সে মানসিক রোগীদের মতন একা একা হাঁটছিল। সানি এসে দেখে ওর নানা ঘুমিয়ে রয়েছে বাচ্চাদের মতন। এর পরের দিন সানি, ফিরোজ আর ইয়াসির একজন মস্তিষ্ক বিশেষজ্ঞ ডক্টরের কাছে আসে, যে ওদেরকে জানায় ওর নানার শর্ট টার্ম মেমোরি লস হয়েছে, এটার জন্য তার সার্জারি করতে হবে। কিন্তু ভালো খবর হচ্ছে সানি আর ফিরোজের কুকর্মের কথা সে ভুলে গিয়েছে। এসব কথাবার্তার পর আমরা দেখতে পাই মাইকেল ওর টিম নিয়ে একটি বারে বসে ড্রিঙ্কস করছে, আর এখানে মাইকেল সেই জালনোটগুলোকেই ব্যবহার করে বিল পে করার জন্য। এরপর মাইকেল বারের মধ্যে কামলা নামের এক সাংবাদিককে দেখতে পায়। মাইকেল অনেক উত্তেজিত হয়ে যায় তাকে দেখে। এরপর গাড়িতে করে ফিরে আসার সময় মেঘা শেখারের কাছে জিজ্ঞেস করে, স্যার মাইকেল ওই মহিলাকে দেখে এত উত্তেজিত হয়ে গেল কেন? শেখার জানায় মাইকেল আর তার বন্ধু ডুবে আগে একসাথে কাজ করত। মাইকেল আর ডুবে মিলে একবার এক আসামিকে এনকাউন্টার করে দিয়েছিল, যেটা মার্ডার বলে উপস্থাপন করেছিল সেই কামলা নামের মেয়েটি। এরপর থেকে যতবার ওদের দুজনের প্রমোশনের সময় আসে প্রত্যেকবার ডিমোশন করিয়ে দেয়া হয়। এই কষ্ট সহ্য করতে না পেরে ডুবে আত্মহত্যা করে ফেলে, কিন্তু মাইকেল নিজেকে অনেক কষ্টে শক্ত করে ধরে রেখেছিল। কিন্তু সে সময়ে ডিপ্রেশন কাটাতে মাইকেল মদের নেশায় বিভোর হয়ে গিয়েছিল, যে অভ্যাস এখন পর্যন্ত সে ছাড়তে পারেনি। এরপর আমরা দেখতে পাই ধানরাক্ষক নামক মেশিনটির সফলতার খবর টিভিতে দেখানো হচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে জালনোট শনাক্ত করা হচ্ছিল, কারণ ধানরাক্ষক অনেক বেশি অ্যাডভান্স ছিল অন্যান্য মেশিনের তুলনায়। এই খবরটি জর্ডানে বসে মানসুরও পেয়ে যায়। ওদের ব্যবসায় লস হতে থাকে। মানসুর ভাবতে থাকে কিভাবে এই ধানরাক্ষক মেশিনকে ফাঁকি দিবে। সে সময় এক লোক মানসুরকে একটা 500 টাকার নোট দেখায় আর বলে এটা নকল, কিন্তু মানসুর সেই নোটটি মেশিনে ঢুকিয়ে চেক করলে দেখে মেশিনটি এই নোটটিকে ডিটেক্ট করতে পারছে না। মানসুরের এবার এই নোট তৈরিকারী ব্যক্তির প্রতি ইন্টারেস্ট জেগে ওঠে, আর তার নাম হলো আর্টিস্ট। আর আপনাদের জানিয়ে রাখি সানিকেই সবাই আর্টিস্ট নামে চিনত। তো এরপর আমরা দেখতে পাই সানি আর ফিরোজকে মানসুরের লোকজন ওদের বাসা থেকে তুলে নিচ্ছে। এরপর কি হয়েছে সেটা আমরা সিরিজের শুরুর দিকে দেখেছি। দৃশ্যপট এবার বর্তমানে চলে আসে। মানসুর সানির সাথে একান্তে কথা বলে, সানিকে 2000 টাকার নোট দেখালে সানি বলে দেয় এই নোটের কোথায় কি ভুল রয়েছে। মানসুরের অনেক পছন্দ হয় সানিকে। এরপর বাহিরে এসে সানি আর মানসুর কথাবার্তা বলতে থাকে। মানসুর সানিকে ওর সাথে কাজ করার একটা অফার দেয়, কিন্তু সানি জানায় এই কাজ করা সানি ছেড়ে দিয়েছে। অনেকক্ষণ যাবত নানা অজুহাতে বোঝানোর পর সানি অবশেষে মানসুরের অফারে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সানি আর ফিরোজকে ওদের এলাকায় ড্রপ করে দিয়ে যাচ্ছে মানসুরের লোকেরা। সানি বিষয়টি ফিরোজের সাথে শেয়ার করে। ফিরোজ প্রথমে মানা করলেও সানি ওকেও মানিয়ে নেয়। আর চতুর্থ পর্বের শেষ হয় এখানে। 5 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সানি আর ফিরোজকে জর্ডানে নিয়ে আসা হয়েছে জালনোট তৈরি করার ডিজাইন এবং প্রিন্টিং করানোর জন্য। তারা সেখানে দেখে মানসুরের ফ্যাক্টরিতে অত্যাধুনিক সব মেশিন ফিট করা আছে, যেগুলো থেকে একসাথে কোটি কোটি টাকা ছাপানো যাবে। সানির কাজ শুধু একটা পারফেক্ট ডিজাইন করা, কিন্তু সানিকে এবার ডিজাইন করতে হবে 2000 টাকার নোটের, যেটা ডিজাইন সব থেকে বেশি জটিল এবং পেঁচানো ছিল। কিন্তু সানি সেই ডিজাইন তৈরি করতে শুরু করে, নোটগুলোকে ধানরাক্ষক মেশিনে ঢুকিয়ে পরীক্ষা করতে থাকে। কিন্তু প্রথম দিকে বারবার মেশিনে ডিটেক্ট হয়ে যাচ্ছিল নোটগুলো, কিন্তু অবশেষে দিনরাত এক করে দিয়ে সানি আর ফিরোজ একটি 2000 টাকার নোট তৈরি করতে সফল হয়, যেটা মেশিনে ডিটেক্ট হয় না। সানি নোটটিকে মানসুরকে দেখায়। মানসুরের পর ওর সহকর্মী যেমন জিতু কাকা আর বিলালকেও সানির তৈরি করা নোটটা দেখায়, আর সানিকে পরিচয় করিয়ে দেয় ওদের সাথে। এরপর মানসুর পারমিশন দিয়ে দেয় সানির ডিজাইন করা নতুন নোট ছাপানোর জন্য। শুরু হয়ে যায় হাজার হাজার কোটি টাকার জাল নোট তৈরির কাজ।
অন্যদিকে মাইকেল চেল্লাম নামের এক এজেন্টের কাছ থেকে ইনফরমেশন পায় বিল্লাল বর্তমানে বাংলাদেশের একটা অঞ্চলে জালনোটের ডিস্ট্রিবিউশনের কাজে এসেছে। আর আপনাদের জানিয়ে রাখি, চেল্লাম কিন্তু দ্য ফ্যামিলি ম্যান সিরিজের অন্যতম এক চরিত্র, আর এই সিরিজের সাথে দ্য ফ্যামিলি ম্যান সিরিজের কানেকশন রয়েছে। আপনারা চাইলে সেই সিরিজটিও এক্সপ্লেন করতে পারি, তো কমেন্ট বক্সে জানিয়ে দিন এই সিরিজটিকেও এক্সপ্লেন করবো কিনা। মাইকেল চেল্লামের কাছ থেকে ইনফরমেশন পেয়ে ওর টিমের কাছে চলে আসে, আর এবার একটা ফুল প্রুফ প্ল্যান তৈরি করে বিল্লালকে ধরার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই সানি দেশে ফিরে এসেছে, আর ডক্টর ওকে ডেকে নিয়ে গিয়ে বলে আপনার নানার সার্জারির ব্যবস্থা হয়েছে এবং পেমেন্টও হয়ে গিয়েছে। সানি বাহিরে এসে বুঝতে পারে মানসুর ওর নানার অপারেশনের ব্যবস্থা করে দিয়েছে। ইয়াসির সানির কাছে এ ব্যাপারে জিজ্ঞেস করলে সানি কিছুই বলে না তাকে। অন্যদিকে মিশনে যাওয়ার জন্য মাইকেল ফোন করে অর্থমন্ত্রীকে, কিন্তু মন্ত্রী সে অফিসিয়ালি কিছুই করতে পারবে না, তাকে না জানিয়ে যেটা ইচ্ছা করে নিতে বলে মাইকেলকে। মাইকেল এরপর ফোন করে ওর এক পুরনো বন্ধু তিওয়ারিকে, আর ইনি কিন্তু দ্য ফ্যামিলি ম্যান সিরিজের প্রধান চরিত্র ছিল। তো দেখা যায় মাইকেল ওর কাছ থেকে একটা ফেভার চায় এবং বাংলাদেশের মিশন পরিচালনা করার জন্য ব্যবস্থা করে দিতে বলে। তিওয়ারি বলে হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাই মাইকেল আর শেখার চলে এসেছে বাংলাদেশে বিলালকে ধরতে। মাইকেল বাংলাদেশি আর্মিদের সাথে মিলে কাজ করছিল, কিন্তু আর্মি কমান্ডো জানায় বিল্লাল বর্তমানে যে স্পটে আছে সেটা তার আন্ডারে নয়, তাই সে কিছুই করতে পারবে না। মাইকেল তার কথা শুনে নিজেই বিলালের গ্যাং এর উপর অ্যাটাক করে দেয়। শেখার দেখতে পায় বিলাল পেছন থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে, যা দেখে সে আর মাইকেল দুজনেই ধাওয়া করতে থাকে বিল্লালকে। অবশেষে বিল্লালকে ধরতে সক্ষম হয় মাইকেল। অন্যদিকে জর্ডানে শিয়ারা নামের এক মহিলা এসে মানসুরকে বলে বিল্লাল আটক হয়েছে, ওর জায়গায় অন্য কাউকে বসাতে হবে। মানসুর বলে আমার কাছে একজন বিশ্বস্ত অনেক বুদ্ধিমান লোক আছে যাকে বিল্লালের জায়গা দেওয়া যাবে। মহিলাটি বলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এবার মিস করলে তোমার গর্দান যাবে। এখানে আমরা বুঝতে পারি মানসুর আসলে অন্য কোনো ব্যক্তির হয়ে কাজ করছিল, যাকে হাই কমান্ড নামে ডাকা হয়েছে এই সিরিজে, আর শিয়ারা তারই লোক ছিল। এরপর আমরা দেখতে পাই মাইকেল বিলালকে একটি ঘরে বন্দি করে টর্চার করছিল এবং মানসুরের সমস্ত প্ল্যান আর ডিস্ট্রিবিউশন রুটের সম্পর্কে জিজ্ঞেস করছিল, কিন্তু বিলাল মানা করে দেয়। মাইকেল অনেক রেগে যায় আর বিলালের এক পায়ে শুট করে দেয়। এরপর আমরা দেখতে পাই বিলালের মানি ব্যাগ থেকে কিছু নতুন 2000 টাকার নোট নিয়ে মাইকেল ওর অফিসে চলে আসে। ধনরক্ষক মেশিনে নোটগুলো চেক করলে দেখতে পায় এগুলো ডিটেক্ট করা যাচ্ছে না। অন্যদিকে দেখানো হয় মানসুর ভারতে চলে এসেছে শুধুমাত্র সানির সাথে দেখা করার জন্য। এখানে মানসুর সানির নানার সাথেও পরিচিত হয়। এরপর একটি হোটেলে বসে সানির সাথে বিজনেসের বিষয়ে কথাবার্তা বলে। মানসুর সানিকে বলে বাংলাদেশের বিলালকে আটক করা হয়েছে, আর ক্রাইম ব্রাঞ্চ থেকে নতুন একটা টিম গঠন করা হয়েছে যারা আমাদের ব্যবসায় বাধা সৃষ্টি করছে। এই টিমে আমাদের একজন লোক থাকলে ভালো হতো। মানসুর আরো বলে মার্কেটে ছাড়ার জন্য যে টাকাগুলো ছাপানো হয়েছিল সেগুলো এখনো দেশে আনতে পারছে না। সানি বলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই, বিষয়টা আমি হ্যান্ডেল করছি। অন্যদিকে বিলালের কাছ থেকে মাইকেল সমস্ত ইনফরমেশন নিতে সক্ষম হয়, কেননা বিলালকে পুলিশও ছাড়বে না আর মানসুরও ছাড়বে না। মাইকেল অফার করেছিল যদি বিলাল সব তথ্য দিয়ে দেয় আর ওর সাথে কাজ করে তাহলে ওকে সেফটি দেওয়ার দায়িত্ব মাইকেলের। বিলাল এরপর সব তথ্য একে একে বলতে থাকে। বিলাল জানায় ওর গ্যাংয়ে নতুন একজন যুক্ত হয়েছে যার নাম আর্টিস্ট, আর আর্টিস্টের তৈরি করা নোটগুলোই মেশিনে ধরা পড়ে না। যদি তারা আর্টিস্টকে ধরতে পারে তাহলে মানসুর শেষ হয়ে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই সানি একটি কফি শপে এসে মেঘার সাথে বন্ধুত্ব করতে চাইছিল, আর কিছুক্ষণ কথাবার্তা বলার পর সানি মেঘাকে পটিয়ে ফেলতে সক্ষম হয়। সানি জানতে পারে মেঘা একটি ফ্ল্যাট খুঁজছে থাকার জন্য। সানি ওকে বলে কোনো সমস্যা নেই, আমি তোমার জন্য একটা ফ্ল্যাট খুঁজে দেব। এরপর ফিরোজের সাথে সানি একটি ফ্ল্যাট মেঘার জন্য খুঁজে বের করে দেয়, আর সেটা দেখতে চলে আসে। এখানে কথায় কথায় সানি মেঘার ফোনটা চায় এই বলে যে সানির ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছে। মেঘা ওর ফোনটি সানিকে দিয়ে দিলে সেটার মধ্যে একটা ন্যানো চিপ বসিয়ে দেয় সানি, যেটার সাহায্যে মেঘার ফোনের সকল তথ্য সানির কাছে চলে আসবে। ফ্ল্যাটের বাইরে এসে মেঘা বলে বাড়িটা আমার পছন্দ হয়েছে, আমরা কি আবার শনিবারে দেখা করতে পারবো? সানি হ্যাঁ করে দেয় এবং বাইকে করে বাসায় আসতে থাকে। আর এখানে আমরা দেখতে পাই মেঘার ফোনে যেসব মেসেজ আসছিল সেগুলো সানিও ওর ফোনে দেখতে পাচ্ছিল। আর এখানেই পঞ্চম এপিসোডের সমাপ্তি ঘটে। 6 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সানি আবারও জর্ডানে চলে এসেছে মানসুরের সাথে নতুন ডিস্ট্রিবিউশনের রুট নিয়ে আলোচনা করতে, মানে কোন রাস্তা দিয়ে টাকাগুলো ভারতে আনা হবে সেটা প্ল্যান করতে থাকে। অন্যদিকে বিলালের কাছে ওর এক ইনফর্মার ফোন দিয়ে কোড ওয়ার্ডে কিছু একটা বলে। মাইকেল কল রেকর্ডিংটি বিলালকে শুনিয়ে কথাগুলো ডিকোড করতে বলে। বিলাল মাইকেলকে জানায় ভারতে জাল টাকার প্রবেশ করানোর প্ল্যানিং চলছে, আর এই অ্যামাউন্ট এত বেশি যে মাইকেল শুনে হতবাক হয়ে যায়। বিলাল জানায় মোট 12,000 কোটি টাকার জাল নোট দেশে আনার কথা চলছে। সিন চেঞ্জ হলে আমরা সানি আর মেঘাকে একটা রেস্টুরেন্টে দেখতে পাই।
এখানে ওরা দুজন একটা ডেটে এসেছিল। সানির এক্স গার্লফ্রেন্ড অনন্যাও এখানে চলে আসে আর কিছুক্ষণ ওদের সাথে কথা বলে চলে যায়। এরপর দেখানো হয় মেঘার ফোনে একটি মেসেজ করেছে শেখার এবং মেঘাকে সে আর্জেন্ট মিটিং এ আসতে বলেছে। সেই একই মেসেজটি অপর পাশ থেকে সানিও দেখতে পায়। মেঘা এরপর সানির থেকে বিদায় নিয়ে চলে আসে মিটিং রুমে। এখানে মাইকেল সবাইকে বলছিল 12,000 কোটি ভারতে আসা থেকে যে করেই হোক থামাতে হবে, আমাদের বাজ পাখির মতন নজর রাখতে হবে চারপাশে, যে কোনো মূল্যে 12,000 কোটি টাকা আমাদের চাই। অন্যদিকে দেখানো হয় সানি কোন রুট ব্যবহার করে টাকাগুলো ভারতে নিয়ে আসবে সেটার প্ল্যান করছে ফিরোজের সাথে। সানি প্রথমে ডিসাইড করে ওরা নেপালের রুট ইউজ করবে, কিন্তু সমস্যা হলো কোনোভাবে এই তথ্য মাইকেলের কাছে পৌঁছে যায়। আর আমরা দেখতে পারি সানির গ্যাংয়ের এক ছেলে বিলালের ইনফর্মার, আর সেই ছেলেটাই সব তথ্য লিক করছে। এরপর আবারও আমরা মেঘা আর সানিকে একসাথে সময় কাটাতে দেখি। মেঘার কাছে যতগুলো মেসেজ আসছিল সানি সবগুলো দেখতে পাচ্ছিল। আর মজার ব্যাপার হচ্ছে সানিরা যে প্ল্যান করতো সেটা মাইকেলের কাছে পৌঁছে যেত, আবার মাইকেলরা যে প্ল্যান করতো সেটা সানির কাছে পৌঁছে যেত। সানি এরপর মানসুরকে ফোন করে বলে আমাদের গ্যাং এর মধ্যে কেউ একজন আছে যে ইনফর্মার হয়ে কাজ করছে। অন্যদিকে মাইকেলের টিমের সবার ফোন নিয়ে একটা একটা করে চেক করতে থাকে, কোনো ধরনের অস্বাভাবিক কিছু দেখতে পেলে ধরে নেওয়া হবে, তার মাধ্যমেই তথ্য লিক হচ্ছে। কিন্তু মাইকেল কারোর ফোনেই কোনো কিছু খুঁজে পায় না। সবার শেষে মেঘার ফোন চেক করতে গেলে মাইকেল দেখতে পায় সানি নামের একজনের সাথে মেঘার হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়। মাইকেল বিষয়টিকে পার্সোনাল ম্যাটার ভেবে আর কোনো কথা বলে না। অন্যদিকে সানি ভিডিও কলে মানসুরের সাথে নতুন রুটার প্ল্যান নিয়ে ডিসকাশন করছিল। মানসুর জানায় এমন একটা রুট আছে যেটা অস্ত্র সাপ্লাই এর জন্য ব্যবহার করে থাকে ইসরায়েল, কিন্তু জালনোট ডেলিভারির জন্য এটা ব্যবহার করা যেতে পারে। এরপর আমরা দেখতে পাই দেশের বিভিন্ন স্থান থেকে আবারও জালনোট শনাক্তের খবর পাওয়া যাচ্ছে। মাইকেল খবর পেয়ে দ্রুত সেই স্থানগুলোতে যাচ্ছে, কিন্তু তারা যে জালনোট আটক করছে তা ছিল পরিমাণে খুবই কম। 12,000 কোটি টাকার সামনে এগুলো কিছুই না। মাইকেল বুঝতে পারছিল না কি হচ্ছে তাদের সাথে, কিছু একটা মিস করছে তারা। সে সময় মেঘা এসে মাইকেলকে জানায় তারা যে জালনোটগুলোকে আটক করছে সেগুলো ধনরক্ষক মেশিনে ডিটেক্ট হচ্ছে, আর এর মানে এটা মানসুরের পুরনো স্টক, আর এগুলোর মাধ্যমে মাইকেলদের অ্যাটেনশন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছিল সানি। সিন চেঞ্জ হয় আর আমরা দেখি সানি আর মানসুর গুজরাটের আলাং পোর্টের মাধ্যমে টাকা আনার প্ল্যান করেছে। সানি আর ফিরোজ যে আলাং পোর্ট থেকে একটা শিপ ভাড়া নেয়, এখানেই সব টাকাগুলো লোড করবে। অন্যদিকে ওমানে গিয়ে সেখান থেকে একজনকে ঠিক করে শিপের টাকা গুজরাট পর্যন্ত পৌঁছে দিতে। ফিরোজ আর সানি ওমানের নৌপথ দিয়ে গুজরাটে আসতে থাকে, আর অন্যদিকে জামাল আলাঙে ওদের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু শিপে উঠে সানির শরীর খারাপ হয়ে যায়, যেটা দেখে সানিকে একটা ঘুমের ওষুধ খেতে দেয় এক মেয়ে। সানি সেটা খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠলে সানিকে ফোন করে জামাল জানায় আলাং পোর্টে টাকা আনলোড করা যাবে না, এখানে আগে থেকেই পুলিশ ড্রাগস এর জন্য নজরদারি করছে। এদিকে আবার শিপের জ্বালানি শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ পেছনের দিকেও যেতে পারবে না। সানি কি করবে ভেবে পাচ্ছিল না। শিপের ক্যাপ্টেনের সাথে মিলে এরপর সানি একটা প্ল্যান তৈরি করে, সমুদ্রের মাঝেই টাকা ভর্তি 3টি কন্টেইনার ট্রেকার লাগিয়ে ছেড়ে দেয় আর শিপটিকে খালি করে কিনারে পাঠিয়ে দেয়। এত বড় একটা জাহাজ দেখতে সমুদ্রের ধারে সবাই ভিড় জমায়। মাইকেল আর শেখার টিভিতে এই জাহাজের খবরটি দেখতে পেয়ে সুজা সেখানে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু পুরো জাহাজটির চিরুনি তল্লাশি করে একটা চুলও পাওয়া যায় না। অন্যদিকে দেখানো হয় কন্টেইনারগুলো ট্রাকে করে ফিরোজ আর সানি সেগুলোকে একটা গোডাউনে নিয়ে যাচ্ছে, আর গোডাউনে সব নোট আনলোড করা হলে এই 12,000 কোটি টাকার উপরে দুজন বসে হাসতে থাকে এবং ষষ্ঠ এপিসোডের সমাপ্তি এখানেই হয়। সপ্তম এপিসোডের শুরু হলে আমরা দেখি ফিরোজ আর সানি এখন বিলাসবহুল জীবনযাপন করছে, তারা একটি ফ্ল্যাটও কিনে নিয়েছে। অন্যদিকে মাইকেল অর্থমন্ত্রীর সাথে দেখা করে তাকে জানায় দেশে 12,000 কোটি টাকা প্রবেশ করেছে, আর সবথেকে ভয়ানক কথা হলো এই নোটগুলো ধনরক্ষক মেশিন পর্যন্ত ডিটেক্ট করতে পারে না। নোটগুলোকে মেগা সুপার নোট নামকরণ করে, তবে নোটগুলোকে শনাক্ত করার একটাই মাত্র উপায় আছে, সেটা হচ্ছে নোটগুলোকে পুড়িয়ে চেক করা, কারণ জাল নোটগুলো থেকে লাল রঙের আভা বের হয় সেগুলো পোড়ালে। মন্ত্রী এসব শুনে অনেক রেগে যায় আর মাইকেলকে অনেক কথা শোনায়। সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই ক্রান্তি পত্রিকাকে সানি এখন বড় স্কেলে নিয়ে গিয়েছিল, আধুনিক সব কম্পিউটার এবং কর্মচারী রাখা হয় তাদের প্রেসে। ক্রান্তি পত্রিকা এখন অনলাইনের মাধ্যমে পুরো দুনিয়ার মানুষ পড়তে পারবে, যেটা সানির নানার স্বপ্ন ছিল। এরপর সানি মেঘার সাথে দেখা করে ওকে একটা পেইন্টিং গিফট করে, যেটা সানি 15 বছর বয়সে এঁকেছিল। মেঘা সানিকে অনেকগুলো দেশের নোট দেখায় আর বলে এই নোটগুলো তৈরিকারী ব্যক্তিগুলোকে মেঘা জিনিয়াস মনে করে, কারণ কাউন্টারফিটিং এর রাজ্যে সেই নোটগুলো উদাহরণ হয়ে রয়েছে। কিন্তু শেষমেশ সব জাল নোট তৈরিকারী ব্যক্তিকেই গ্রেফতার করে নেওয়া হয়। মেঘা সানিকে আর্টিস্টের তৈরি করা 500 টাকার নোটটি দেখায় আর বলে বর্তমানে এই জিনিয়াসকে ধরার টার্গেট রয়েছে ওদের, আর খুব শীঘ্রই ধরেও ফেলবে।
সানি ওর নিজের তৈরি করা নোট নিজেই হাতে নিয়ে দেখছিল আর এমন ভাব করছিল যেন ও কিছু বোঝেই না কাউন্টারফিটিং সম্পর্কে। এর কিছুক্ষণ পর সানি আর মেঘা বাইরে থেকে কিছু খাবার খেয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সানি প্রথমে মেঘার ফোন থেকে মেসেজ রিড করার অ্যাপটি আনইনস্টল করে দেয়, কারণ সানি ধীরে ধীরে মেঘাকে ভালোবাসতে শুরু করেছিল। অন্যদিকে মেঘা ঘুম থেকে উঠেই 500 টাকার নোটটি চেক করে কিছু একটা বুঝতে পারে। অপরদিকে দেখানো হয় 12,000 কোটি টাকা দেশে আসতে পারলেও সেগুলো ডিস্ট্রিবিউশনে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে, কারণ এর আগে এত বেশি পরিমাণে জাল টাকা দেশে আসেনি। মানসুর ফোন করে সানিকে কথা শোনাতে থাকে, কারণ স্টকের মাত্র 10% টাকা মার্কেটে ছাড়া হয়েছে, যত দ্রুত সম্ভব পুরো স্টক খালি করে দিতে বলে মানসুর। অন্যদিকে মেঘা এসে মাইকেলকে একটা রিসার্চ শেয়ার করে। মেঘা জানায় প্রত্যেক আর্টিস্টই তাদের নিজস্ব একটা ছাপ তাদের আর্টে রেখে যায়, আর 500 টাকার নোট এবং 2,000 টাকার নোটের এক জায়গাতেও ইংরেজি এসের মতন করে সেই আর্টিস্ট ছাপ রেখে গেছে। এ থেকে তারা কনফার্ম হয় আর্টিস্ট নামের সেই ব্যক্তি দুইটা নোটেরই ডিজাইন করেছে। মেঘার কথা মতন যদি আগেই আর্টিস্টকে খোঁজা হতো তাহলে এই পরিস্থিতি হতো না। এই কথাবার্তা চলাকালীন সময় একটা খবর আসে, এক লোকাল নেতার বাড়ি থেকে 20 কোটি টাকার জাল নোট জব্দ করা হয়েছে, আর সেগুলো স্যান্ডউইচ নোট, অর্থাৎ একটি সুযোগ আছে আর্টিস্টকে ধরার। মাইকেল আর শেখর চলে আসে সেই নেতার সাথে কথা বলতে। মাইকেল তাকে বলে, আমার কথা মতন কাজ করুন, সব ঝামেলা থেকে বের করে নিয়ে আসব। কিন্তু সেই ব্যক্তি মাইকেলের কথায় বিশ্বাস করতে পারছিল না, ফলে মাইকেল মন্ত্রীকে গিয়ে ওই নেতাকে ফোন করতে বলে। মন্ত্রীও মাইকেলের কথা শুনে তাকে ফোন করে বলে মাইকেলের সাথে কোঅপারেট করতে। এরপর দেখানো হয় তার একটা প্ল্যান রেডি করেছে। সেই লোকাল নেতার মাধ্যমে আর্টিস্টের কাছে একটা অর্ডার পাঠানো হবে এবং আর্টিস্ট ডেলিভারি করতে আসলে ওকে ধরে ফেলা হবে। যেই কথা সেই কাজ। সেই লোকাল মিনিস্টার ফিরোজকে ফোন করে ডিল করার জন্য। সে সময় সানি মেঘার সাথে ছিল। ফিরোজ সানিকে ফোন করে আর মাইকেল ফোন করে মেঘাকে। সানি বারান্দায় যেয়ে ফিরোজকে ডিল বুঝিয়ে দিচ্ছিল, আর মেঘা ঘরে বসে মাইকেলের সাথে ডিলের সব তথ্য শুনতে পারছিল। ফিরোজ মিনিস্টারকে জানায় সে পরে ফোন করে ডিল ফাইনাল করবে। এরপর দেখানো হয় সানি আর ফিরোজ ওদের ফ্ল্যাটে বসে ডিসকাস করছে এই অর্ডার এখন না নেওয়াটাই বেটার হবে, কারণ মানসুরের 12,000 কোটির প্রেশার রয়েছে ওদের উপর। অন্যদিকে আমরা দেখতে পাই শিয়ারা এসে মানসুরকে বলছে যত দ্রুত সম্ভব মার্কেটে জাল নোট ছাড়ো, তা না হলে হাই কমান্ড তোমাকে রেহাই দেবে না। মানসুরের পর ভারতে চলে আসে সানির সাথে দেখা করতে, গিয়ে দেখে এখনো বিশাল পরিমাণ টাকা গোডাউনেই পড়ে আছে। মানসুর ওদের গ্যাংয়ের ভেতর লুকিয়ে থাকা ইনফরমারকেও ধরে ফেলে এবং সানি আর ফিরোজের সামনেই গুলি করে হত্যা করে। আসলে মানসুর সানিকে ভয় দেখাচ্ছিল এবং এই টাকাগুলো যত তাড়াতাড়ি সম্ভব ডিস্ট্রিবিউট করার কথা বলছিল। সানি এরপর কোনো উপায় না পেয়ে মিনিস্টারের অফারে রাজি হয় আর মাইকেলের কাছে খবরটি পৌঁছে যায়। আর এখানেই সপ্তম পর্বের শেষ হয়। সিরিজের 8 নম্বর এপিসোড অর্থাৎ সর্বশেষ এপিসোডের শুরুতে দেখানো হয় সানি আর ফিরোজ মিনিস্টারের টাকা ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে মাইকেল চলে আসে কোর্টে ওর স্ত্রী ডিভোর্স চাইছে বলে। মাইকেল প্রথমে ওর স্ত্রীকে বোঝানোর চেষ্টা করলেও পরবর্তীতে বুঝতে পারে ওর স্ত্রী ওর ব্যাপারে ঠিক কথাই বলেছে। মাইকেল সত্যি ওর ফ্যামিলিকে সময় দেয় না। সো ডিভোর্স সম্পন্ন হয়ে গেলে মাইকেল চলে আসে ওর টিমের কাছে। এখানে সানিকে ধরার একটা প্ল্যান তৈরি করতে থাকে। এরপর আমরা সানি আর ফিরোজকে আলাদা আলাদা দুইটা গাড়িতে দেখতে পাই। ফিরোজের গাড়িতে টাকার বক্সগুলো ছিল আর সানি অন্য আরেকটি গাড়িতে মিনিস্টারের জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে মেঘাও আর্টিস্টের জন্য গাড়িতে বসে অপেক্ষা করছিল, কিন্তু কেউ আসছিল না। কিছুক্ষণ পর মেঘা মাইকেলের কাছ থেকে পারমিশন নিয়ে গাড়ি থেকে নেমে যায় আর দেখতে বের হয় কেউ আসছে কিনা। সানি সে সময় গাড়ি নিয়ে যাচ্ছিল আর সামনেই মেঘাকে দেখতে পায়। সানি অনেক দূরে ছিল ফলে সানিকে সে ভালো মতো দেখতে পায় না, কিন্তু সানি দূর থেকে মেঘাকে দেখে গাড়ি রিভার্সে নিয়ে পালাতে থাকে। কোনো রকমে অন্যান্য অফিসার থেকে বেঁচে সানি ফিরোজের গাড়িতে এসে বসে পড়ে আর বলে, আমরা একটা ট্র্যাপে ফেঁসে গেছি, দ্রুত এখান থেকে বের হতে হবে। এরপর দেখানো হয় সানি আর ফিরোজ জামা কাপড় চেঞ্জ করে সে স্থান থেকে বের হচ্ছে, কিন্তু যাওয়ার সময় মাইকেল এসে ওদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। সানির কাছে আইডি কার্ড দেখতে চাইলে সানি সেটাও দেখিয়ে দেয়। সবকিছু ঠিক দেখে মাইকেল ওদেরকে ছেড়ে দেয় আর ঠিক তখনই অন্য এক অফিসার মাইকেলকে ইনফর্ম করে আর্টিস্ট সাদা গাড়ি থেকে নেমে অন্য কোনো গাড়িতে শিফট হয়েছে। মাইকেল সঙ্গে সঙ্গে সানির কলার ধরে ফেলে, কিন্তু সানি গাড়ির জোরে চালিয়ে সেখান থেকে পালিয়ে আসতে থাকে। সানি আর ফিরোজ রাস্তায় চলে আসে আর ওদের পেছনে পুলিশের গাড়িও ধাওয়া করতে থাকে। এক পর্যায়ে সানির মাথায় একটা আইডিয়া আসে। সানি ফিরোজকে টাকার বক্স থেকে টাকা উড়াতে বলে রাস্তায়। ফিরোজের কথা মতন টাকা উড়াতে শুরু করলে রাস্তার লোকজন সেগুলো নিতে শুরু করে আর দেখতে দেখতে সেখানে বিশাল এক ট্রাফিক জ্যাম লেগে যায়, যার ফলে মাইকেলরা আর সামনে এগোতে পারে না। কিন্তু সানি আর ফিরোজ অতিরিক্ত আনন্দের ঠেলায় পিছনে তাকিয়ে এই দৃশ্য দেখার সময় অ্যাক্সিডেন্ট করে বসে আর ওদের গাড়ি উল্টিয়ে সব টাকার বক্স নিচে পড়ে যায়।
মানুষজন পাগলের মতো ছোটাছুটি করে টাকা লুট করতে থাকে। আর ভিড়ের মধ্য থেকে সানি আর ফিরোজ সুযোগ বুঝে পালিয়ে যায়। মাইকেল আর মেঘা বসে বসে পুরো দৃশ্য দেখছিল আর বলছিল এবারও আর্টিস্ট হাতছাড়া হয়ে গেল। কিন্তু মাইকেল সব সিসিটিভি ফুটেজ চেক করতে বলে, আর সে সময় মন্ত্রীর ফোন আসে ওর কাছে। মন্ত্রী বলেছিল মাইকেলের ইউনিটকে বন্ধ করে দেয়া হবে, কারণ একটা কাজও তারা ঠিক মতো করতে পারছে না। মাইকেল উত্তরে জানায় এখনো ওদের হাতে সুযোগ আছে সবকিছু ঠিক করার। মাইকেল জানায় মানসুরের নামটি লিক করে ব্রেকিং নিউজে চালিয়ে দিলে মানসুর ঘাবড়ে যাবে আর কিছু একটা ভুল করে বসবে। তো ঠিক এমনটাই আমরা দেখতে পাই। মানসুর খবর দেখে অনেকটা ঘাবড়ে যায় আর জামালকে ফোন করে সানি আর ফিরোজকে ধরতে বলে। অন্যদিকে ওরা দুজন রুমে এসে লুকিয়েছিল। এখানে ফিরোজ সানিকে বলে, তুই মেঘার ফোন থেকে অ্যাপটা আনইনস্টল না করলে আমাদের বিরুদ্ধে তৈরি করা ট্র্যাপের তথ্য আমরা পেয়ে যেতাম। কিন্তু সানি বলে, মেঘাকে আর ব্যবহার করতে চাই না আমি, আমার ভালো লাগে না। এরপর সানি চলে আসে মেঘার সাথে দেখা করতে। সানি অনেকদিন পর মেঘার সাথে দেখা করতে এসেছে। মেঘা জিজ্ঞেস করে, এতদিন কোথায় ছিলে? সানি উত্তরে জানায় সে ট্রাভেলিং করছিল এবং আবার কিছুদিনের জন্য বের হবে। মেঘার সাথে দেখা করে সানি জামালকে কল করে আর ওর সিচুয়েশন খুলে বলে। জামাল বলে, আমাকে লোকেশন বলে দে, মানসুর স্যার কাউকে পেছনে ফেলে আসে না। অন্যদিকে শিয়ারা এসে মানসুরকে জানায় হাইকমান্ড অনেক রেগে আছে ওর উপর, যদি ঠিক মতন এবার প্ল্যান আঞ্জাম দিতে না পারে তাহলে মানসুরের দিন শেষ। মানসুর এরপর ফোন করে জামালকে বলে সানিকে মেরে দিতে। অন্যদিকে মাইকেলের টিম সিসিটিভি ক্যামেরা ঘেটে সানির অস্পষ্ট একটা ছবি বের করতে পেরেছে, যেটা স্পষ্টভাবে প্রসেস করতে একটু সময় লাগবে। অন্যদিকে দেখানো হয় সানি আর ফিরোজকে জামাল আর জিতু কাকা পিক করে কোনো একটা জায়গায় নিয়ে যাচ্ছে। পথিমধ্যেই ওদের দুজনের বুঝতে বাকি থাকে না জামাল ওদেরকে শেষ করতে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ওরা একটা গোপন জায়গায় চলে আসে। এখানে জিতু কাকা ওদেরকে বলে মানসুর তাদের উপর বেশ রেগে আছে, তাদেরকে খতম করার অর্ডার এসেছে। এই বলে তারা সানি আর ফিরোজকে শুট করতেই যাবে, ঠিক তখনই আনেজ ওর পুরো গ্যাং নিয়ে সেখানে চলে আসে আর ওদের দুজনকে রেস্কিউ করে নেয়। আসলে সানি বিপদ টের পেয়ে আগেই আনেজকে বলে রেখেছিল। এরপর দেখানো হয় সানি সেই স্থান থেকে বেরিয়ে ইয়াসির চাচাকে ফোন করতে থাকে, কিন্তু সে কল রিসিভ করে না। কিছুক্ষণ পর সানি আর ফিরোজকে একটা সেফ জায়গায় নিয়ে আসে আনেজ আর ওদেরকে বলে, আমি টিকেট করে দিচ্ছি, তোরা এখান থেকে কিছুদিনের জন্য অন্য কোথাও চলে যা। এসব কথাবার্তার মধ্যেই ফোন আসে আর সানিকে ইয়াসির বলে প্রেসে আগুন লেগে সব কিছু ছাই হয়ে গিয়েছে। আর সেই সময় প্রেসের মধ্যে নানা উপস্থিত ছিল আর তিনি এই আগুনে পুড়ে পরলোক গমন করেন। সানিরা এটা শুনে ভীষণ কষ্ট পায় এবং ভেঙে পড়ে। অন্যদিকে দেখানো হয় মাইকেল ওর ছেলে আর স্ত্রীকে শেষ বিদায় জানাচ্ছে, মানে ওদের জীবন এখন আলাদা হয়ে যাচ্ছে। রাতের বেলা আনিজ ট্রেনের টিকিট এনে দুজনকে দেয় আর বলে এখান থেকে চলে যেতে, কিন্তু সানি ফিরোজকে বলে, তুই আগে চলে যা, আমি পরে আসছি, আমার একটা জরুরি কাজ আছে। ফিরোজ চলে যায় আর সানি একটা বন্দুক বের করে নেয়। অন্যদিকে দেখানো হয় মেঘা কম্পিউটারের সামনে বসে ফটো স্ক্যান কমপ্লিট হওয়ার জন্য অপেক্ষা করছে আর সানির ফটো ডিটেক্ট হয়ে গেলে সবার আগে মেঘাই সেটা দেখতে পাবে। মাইকেল আবার ডিপ্রেশনে ড্রিঙ্কস করে এক জায়গায় বসেছিল, কারণ পরিবার বলতে এখন আর তার কোনো কিছুই বাকি নেই। সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই সানি ওর বন্দুক নিয়ে মানসুরের আস্তানায় চলে এসেছে। সানি জামালকে দেখা মাত্রই শুট করে মেরে দেয়, কারণ সানি খুব ভালো করেই জানে প্রেসে আগুন লাগানোর পেছনে মানসুরের হাত আছে। সানি অনেকক্ষণ যাবত মানসুরের লোকদের সাথে ফাইট করে এবং অবশেষে জিতু কাকাকে আহত করে গোডাউনের লক ওপেন করে নেয়। ভিতরে এখনো হাজার হাজার কোটি টাকা পড়ে আছে। সেই সময়ে জিতু কাকার ফোনে ভিডিও কল আসে মানসুরের। সানি ফোনটা রিসিভ করে আর মানসুরের সামনেই পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ওর পুরো টাকার গোডাউনে। অন্য পাশ থেকে মানসুর অনেক চিৎকার করতে থাকে আর সানিকে এই কাজ করতে মানা করে, কিন্তু যা হবার তা তো হয়ে গিয়েছে। 12,000 কোটি টাকা মুহূর্তের মধ্যে ছাই হতে থাকে আর মানসুর সরাসরি সেটা দেখতে থাকে। সানি গোডাউন থেকে বের হয় আর ওর ইন্টেন্স একটা লুকের মাধ্যমে এই সিরিজের প্রথম সিজন সমাপ্ত হয়। সো গাইস, এই ছিল ফার্জি সিজন 1 এর সম্পূর্ণ এক্সপ্লেনেশন। কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং শেয়ার করে দিন ভিডিওটিকে। তবে একটা কথা, অন্যায় কাজ থেকে সবসময় দূরে থাকবেন, তবেই আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করবে। সো গাইস, ফিরবো নতুন কোনো মাথা নষ্ট করা এক্সপ্লেন নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।